মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, উপস্থিত মোহতারাম দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কামিল মসজিদের ইসলামে আনার তলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে তার কালিমাতের শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, এই হাক্কানি আঞ্জুমান ওলি বানাবার কারখানা, আমাদের কামিল মোর্শেদ সুফি মুফতি আফিসি রহমতুল্লাহ আলাই, তিনি এই পবিত্র জমিন থেকে বড় হয়েছেন। মাত্র অল্প বয়সে পাঁচ ছাড়ান গ্রামে জমিদার পাড়ায় মৌলানা আলামতি সাহেব উশিকুল করতে আসছিলেন। সেই গ্রামে তিনি যে এক ভাইকে বলছিলেন আমাকে একটা অজিফা দেবেন, তিনি বলছিলেন তুমি তো হাঁটুর উপরে কাপড় উঠে যাই ছোট বালক, তোমাকে অজিফা দেওয়া যাবে না। তিনি শুধু বললেন আমি লিখে নিতে পারি? হ্যাঁ বাবা লিখে নাও। লিখে নিয়ে তিনি আমল করলেন, আমল করে স্বপ্ন হয়ে গেল। অজিফা কার্ডে লেখা আছে স্বপ্ন কারোর কাছে বলা যাবে না, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, এই স্বপ্নকে আল্লাহ মুবারক করো, নচেত কামেল মোর্শেদের সাক্ষাৎ তুমি স্বপ্নের কথা বলো। তিনি কলকাতা গেলেন, নিজেকে নিজে ভয় পাচ্ছেন যে আমি এত বড় মোলাকাতে, আমি এক ছোট বালক, কামেল মোর্শেদ আমার সাথে কথা বলবেন কিনা। যাই হোক, লাইনে তিনি দাঁড়িয়ে গেছেন মোলাকাতের সময়। কামেল মোর্শেদ সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবা তুমি স্বপ্ন দেখেছ? এই স্বপ্ন এভাবে সেরা চাটায় বসে আমার সাথে সাক্ষাৎ করতে দেখেছ? জি হুজুর কেবলা। তিনি বলেন মোবারক স্বপ্ন দেখেছে, তোমার যে এই দরবারে থাকতে হবে। জি হুজুর, এই দরবারে থেকে কামেল মোর্শেদের কাছ থেকে তিনি চারটা ভাষায় তাফসির শিখলেন। আর হুজুর কেবলা বলতেন বেশি বেশি তুমি ইংলিশটাকে ভালো চর্চা করো। তিনি একটা অফিসে চাকরি করতেন বলে হুজুর কেবলা আফিসি বলে তাকে সম্বোধন করতেন। তিনি এমন কামেল এবং কামেল হলেন, রায়তের সময় যখন হুজুর মোবারকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সুফি মুফতি আফিসি রহমতে তখন গদ্দিনিসিন ছিলেন, এই কোরআন কিতাব হাতে নিয়ে সিঁড়িতে আগুনের সিঁড়িতে নিচে নিচে নেমে আসলেন, একটা পশমও জ্বলে গিয়েছিল। আল্লামা ইকবাল আমাদের বলছেন কি, এখনো যদি কেউ এমন ইব্রাহিমের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ইমান আনে, তার জন্য বিরাট অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত হয়ে যাবে। ভাই আলোচনার সময় নাই, আমি কামেল মোর্শেদের সহব আমাদের অতীব জরুরি। সাবসী মরুজুল যারা দেখছেন হাদিসে আছে, তোমরা কামেল মুমিনের অন্তদৃষ্টিকে ভয় করো কারণ তার আল্লাহর নূর দ্বারা দর্শন করে। আমি সাবসী মরুজুল রহমতুল্লাহ দিকে তাকাতে পারি না, আপনারা চোখে চোখে তাকাইছেন হয়তো, একটা অলৌকিক একটা শক্তি ওনার মধ্যে ছিল নিঃসন্দেহ। আর ইনি ছিলেন রুহানি শক্তি সম্পন্ন এক জবরদস্ত অলি, অলি কামেল। এক শ্রেণীর লোক আছে সমাজে আল্লাহর অলিদেরকে মানতেছে না, তাই আমি সূরা ইউনুসের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা এখানে সাবধান বাণী আল্লাহ করেছেন, হরফে তানবীহ, ইন্না হরফে তাকিদ, আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহর বন্ধুগণের কোনো ভয় নাই, ওলা হুম ইয়াহজানুন, তারা চিন্তা, তারা দুঃখিত হবে না, তারা কোনো দুঃখিত হবে না। এখন ওলি কারা? আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, তাদের বৈশিষ্ট্য হলো যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। এখন তাকওয়া অবলম্বনকারী কয়টা ঈমানদার আছে? তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে হারাম হালাল বেছে চলা, কোনটা হালাল কোনটা হারাম, এমনকি হারাম হালালের মধ্যে হাদিস আছে সন্দেহ আছে, সন্দেহ থেকেও কি মুত্তাকিরা দূরে থাকে। তাই জামানার মুজাদ্দিদ সুফিমতি আদান গাসি রহমতুল্লাহ আলাই দুনিয়ার কোনো মুরিদের কাছ থেকে কোনো কিছু চান না, উনি তাকওয়া এমন করেছেন একটা কিছু দেবেন আপনি এটার মধ্যে সন্দেহ আছে সেটা হালাল না হারাম, তাই তিনি উনার দরবারে দান বাক্সটা রাখছেন না। এরকম তাকুয়ার দরবার আমি দেখি নাই, কি বলেন আছে? তাকুয়ার দরবার আছে,
তাকওয়া ঈমান আনা। এখন দেখেন কামেল মোর্শেদ ঈমানদার বানানোর জন্য প্রথম সবক দিচ্ছেন কালমা শাহাদাত। এমন এক জমানে আসবে সকালে মানুষ ঈমানদার বিকালে বেঈমান হয়ে যাবে। এই মাহফিলে যদি কেউ কোনো বেঈমান এসে বসে আর আমাদের সাথে যদি কলমা শাহাদাত পড়ে, বলা হয়েছে যে বেঈমানের ঈমান আসে কলমা পড়ার দ্বারা। ঈমানদারের ঈমান মজবুত হয়, গুনাহ মাফ হয় কলমা শাহাদাতের পাঠ দ্বারা। মিজানের পাল্লা সবচাইতে ভারী হবে কলমা শাহাদাতের পাঠের দ্বারা। এখন এই যে কলমা শাহাদাতটা কামেল মোর্শেদ দিলেন, এই মজলিসে যারা বসে একদিনের সাথে কলমা পড়বে, বেঈমান এসেও যদি পড়ে তার ঈমান এসে গেল। এখন কাজ হচ্ছে কলমা মুখে পড়লো, অন্তরে একদিন বিশ্বাস করতে হবে, কর্মে সম্পাদন করতে হবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেছেন, বাবা তুমি মুখে কলমা পড়েছ, অন্তরে একদিন বিশ্বাস করে নাও এবং কর্মে সম্পাদন করো, তবে তুমি প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন বানানোর জন্য কামেল মোর্শেদ সুফিবাদী আজান গাজী রহমাতুল্লাহ দরবারে ডাকছেন আমাদেরকে, কলমা অনুযায়ী যেন জিন্দগি অবলম্বন করি, আমরা যেন কলমার প্রতি পরিপূর্ণ একই আসি, আমরা যেন কোরআন সুন্নাকে পরিণত করতে পারি। এই জন্যই কামেল মোর্শেদ দরবার দরকার ভাই। এই দরবার ছাড়া আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়। কেন? নবীর দরবারে মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে। নবী না এখন নবীর আবর্তমানে সাহাবায়ে কেরামের দরবারে মানুষ হেদায়েত পেয়েছে। এখন সাহাবায়ে কেরাম নেই, তাবিঈনগণ সাহাবাদের কাছ থেকে হেদায়েত পেয়েছেন। এখন বেলায়েতের যুগ, বেলায়েতের যুগ আমরা কোথায় যাবো? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন এবং সাদিকিনদের সঙ্গে হও। সাদিকিন কারা? যারা সত্যবাদী, যারা আল্লাহকে ভয় করে, সত্য কথা বলে, সত্যের উপর তথা কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের জীবন বাস্তবায়ন করে, কোরআন সুন্নার বাইরে চলে না, ওইরকম আল্লাহওয়ালাদের সহবত নিতে হবে ভাই। সহবতে সহলে তোরা সহলে কোনাত, সহবতে তহলে তোরা তহলে কোনাত, সৎসঙ্গে হয় সৎবাস, সৎসঙ্গে সৎবাস, সৎসঙ্গে থাকলে সৎ হওয়া যায়, অসৎ সঙ্গে থাকলে অসৎ হয়ে যায়। তো আমরা আমাদের কামেল মোর্শেদ দরবারে আসছি, সৌভাগ্যবান। আমরা এখানে কেন আসছি ভাই? আমাদের নিজেকে এসলা করতে, আত্মশুদ্ধি করতে এই ওলির দরবারে আসছি। আমরা যদি যেমন জুন্নুন মিশরী রহমাতুল্লাহ বলছেন যে তুমি যদি আল্লাহকে চিনে থাকো, তোমার জন্য আল্লাহ যথেষ্ট। আর যদি থাকে তার পরিচয়, তার সঙ্গে সম্পর্ক না থাকে, তুমি এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো যার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক আছে, তিনি তোমাকে পথ দেখিয়ে দিবেন। আমরা সেই পথ হাক্কানি পথ ধরেছি, যাই হোক শুদ্ধ হবার পথটি খুঁজি হাক্কানিতে এসে, মুর্শিদ বলেন হালাল রুজি খুঁজো দেশে দেশে, চিত্ত তোমার হলে খাঁটি হবে আল্লাহর ওলি, সুদের খাবার নয় তো খাঁটি ইমান হয় যে বলি, ফরজ নামাজ করলে কাজা পাবে ভীষণ সাজা, ধরলে নেশা মদ গাজা রু হবে না তাজা, প্রভুর দেনে পড়বে তুমি কর্মা কালাম দুয়া, ভূত হবে হৃদয় ভূমি লাগবে শান্তির ছোঁয়া, আল্লাহ ভীতি রেখে মনে করবে পরহেজ গাড়ি, ওসব কথা জনে জনে করবে প্রচার জারি, আমার আমার বলছো কেন তুমি তো তোমার ন, পছল না এলু মেলু আল্লাহর প্রিয় হও, আল্লাহ তোমার দয়ার সিন্ধু রব সকলের মালিক, তার স্মরণে বাঁচে জীবন তিনি সবার খালিক, পাপ করনে জেনে শুনে থাকতে দেহে প্রাণ, সময় মতো গাও তুমি ভাই তাহারি গুনগান। আমরা মোর্শেদের দরবারে আসছি, আমরা যেন সবসময় আল্লাহ পাকের স্মরণে থাকতে পারি, কামেল মোর্শেদের হুকুম মতো আল্লাহ রসুল কামেল মোর্শেদের হুকুম মতো যেন নিজের জীবনকে আমরা পরিচালিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।